আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, তো আমার চ্যানেলের নাম দেওয়া হয়েছে ওল্ড গেমিং উইথ মি। এই নামটা দেওয়ার কারণ বর্তমানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এই গেমগুলো আমরা বেশি খেলি। এগুলো খেলার ফলে আমরা অতীতে যে গেমগুলো খেলতাম বা যেগুলো অনেক ফেমাস ছিল সেই গেমগুলোর মজাই আমরা ভুলে গেছি। সো আমার চ্যানেলে আমি ওল্ড গেমগুলো যেগুলো রয়েছে সেগুলোর ভিডিও করবো। তাছাড়া আর অন্যরকম ভিডিও থাকবে, বাট এই গেমগুলোর ভিডিওই বেশি থাকবে। সো আজকে আমরা এখন স্লাগের একটু গেমটি খেলবো। সো লেটস প্লে। সো স্লাগের একটু গেমে আমি এখানে কয়েকটা ম্যাচ খেলবো এবং গোল্ড চেস্ট পাওয়া না পর্যন্ত আমি ম্যাচ খেলতে থাকবো, এবং গোল্ড চেস্ট পাওয়ার পর আমরা কী স্লাগ পাই সেটাই আমরা দেখি। সো ম্যাচ খেলা শুরু করা যাক। এখানে আমি গেমটি তো মাত্র ডাউনলোড করেছি, এই জন্য আর কি এরকম হচ্ছে। সো আমরা খেলবো, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি মাত্র ডাউনলোড দিয়েছি দেখে আমার সো আমরা তাড়াতাড়ি জিতে যাব। যেহেতু গোল্ড চেস্ট পাইনি, সো আমাদেরকে আরো ম্যাচ খেলতে হবে। আমরা কি পাই, আমাদের একটি স্লাগের লেভেল আপ হয়ে গেল। এখন আমরা গোল চেস্টটি খুলে দেখব এবং আমরা কি স্লাগ পেয়েছি এই এখন গোল চেস্টটা খুলে আমরা দেখব। তো এখানে গোল চেস্টের টাইম 10 মিনিট, কিন্তু 10 মিনিট আমি ওয়েট করব না। সো আমি আমার সেটিংসে জানি, সেটিংসে এখানে আমি ডেট একদিন আগিয়ে দিব, তাহলে আমরা দেখতে পাবো যে গোল্ড চেস্টটি 10 মিনিট ওয়েট না করেই খুলে গিয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড চেস্টটি 10 মিনিট ওয়েট না করে খুলেছে। আসলে ফোনের যে টাইম সেটিংগুলো আছে সেগুলো ফোনের সেটিংসের উপরেই নির্ভর করে, গেমের যে টাইম সেটিংগুলো। তো খোলা যাক, দেখা যাক আমরা কি স্লাগ পাই। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আরও নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। আচ্ছা, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।